লাস্ট কোয়েশ্চেন যে ভাই করেছেন, যে খারেজি আকিদা বলতে কি বোঝায়, তো অনেক লম্বা উত্তর, আমি যতটুকু পারছি শর্ট করার চেষ্টা করছি। এর দুইটা উত্তর আছে, দুই ধরনের। একটা উত্তর হচ্ছে প্রকৃত কোরআন এবং সুন্নাহ থেকে উত্তর, আরেকটা উত্তর হচ্ছে যে আমাদের সমাজে কিছু খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেড আছে। খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেড মানে এমন কিছু খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি আছে যেখানে যে কোনো নাম ঢুকিয়ে দিবেন খারেজি হয়ে বেরো চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? যে কোনো নাম উপর থেকে ঢুকিয়ে দিবেন, দেখবেন যে পরিসমাপ্তিতে ওই নামটা খারেজি হয়ে বেরো চলে আসবে, এমন এমন কিছু কোম্পানিজ আছে। তো প্রথমে আমি কোরআন সুন্নাহর কথাটাকে বলি। তো খারেজি মানে হচ্ছে দলত্যাগী, দল ত্যাগ করে যারা বের হয়ে গেছে। কিসের দলত্যাগী, কোত্থেকে দলত্যাগী, আপনাকে হিস্ট্রি জানতে হবে একটু। হিস্ট্রিটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, মনে আছে? উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যিনি দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন, জিন্নুরাইন যাকে বলা হয়, তাকে শেষ বয়সে কিছু মানুষ আতাতাই বিদ্রোহী, তারা তাকে জবাই করে হত্যা করে ফেলেছে, নাউজুবিল্লাহ। এটা এটা হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার পরে খেলাফতের দায়িত্বে আসেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেয়ার পর তিনি যখন মক্কা মদিনা এই কন্টিনেন্টের দায়িত্বে আছেন, ওই দিকে শাম অঞ্চলের দায়িত্বে আছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন সেখানকার আমির ছিলেন। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবিটা হচ্ছে যে আগে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর বিচার হোক, তারপরে অন্য কিছু, কারণ তার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা বংশের একটা কঠিন সম্পর্ক ছিল, ইন্টারনাল খুব ক্লোজ ব্লাড রিলেশনশিপ। তার দাবিটা যৌক্তিক, তার বিচারটা হোক। আর এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আগে অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করে নেই, তারপরে বিচার তো অবশ্যই করব। তা কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে, এটা পলিটিক্যাল একটা প্রবলেম আর কি, এবং এখানে ইহুদিদের কিছু ইন্ধনও ছিল, সব মিলে দুর্ভাগ্যজনকভাবে সিফিনের একটা যুদ্ধ হয়ে যায়। কিসের যুদ্ধ? সিফিনের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় সিফিনের একটা যুদ্ধ হয়ে যায়। এই যুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, দুইজনই কিন্তু সাহাবি, খেয়াল করে দেখেন, দুইজনই সাহাবি, পলিটিক্যাল একটা দ্বন্দ্ব। এখন এক পর্যায়ে তারা উভয়ই সম্মত হলেন যে আমরা যুদ্ধ করব না। মুসলিম একটু আগে আমরা পড়লাম সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা যুদ্ধ করব না। তো যুদ্ধ করব না, এখন প্রবলেমগুলো সলভ করার জন্যে উভয় পক্ষ থেকে দুজন সাহাবি গেলেন, এটাকে বলা হয় সালেস বা তৃতীয় পক্ষ, ঠিক আছে? এই ঘটনাটাকে কেন্দ্র করে যে উভয় পক্ষ থেকে দুজন সাহাবি গিয়ে আরেকটা কমিটি তৈরি করলেন, করে তারা এই বিষয়টার ফয়সলা করবেন। এই বিষয়টাকে এক কিছু মানে মাথা মোটা মানুষ, উগ্রপন্থী, আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মধ্যেই যারা লুকিয়েছিলেন, তারা বলছেন যে না, এটা আমরা মানি না, আমরা তৃতীয় পক্ষের সমাধান মানি না, সমাধান কোরআন করবে, সমাধান কোরআন করবে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানে না, কোরআনের আইন আয়াত দিয়ে দলিল দিচ্ছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে বিচার ফয়সলা করে, এরা কাফের। ফাউলাইকা হুমুল যালিমুন রাজালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন রাফাসিক, তিনটাই বলা আছে সূরা মায়েদার মেবি 44, 44, 45, 47 তিনটা আয়াতে। তো এই শ্রেণীর মানুষেরা এই সবকে দলিল বানানো শুরু করলো এবং বলল যে এরা এখন সবাই কাফের। এই শ্রেণীর মানুষ ফতোয়া দিয়ে দিল যে আলী রাদিয়াল্লাহু আনহু সেও কাফের হয়ে গেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেও কাফের হয়ে গেছে, এবং এই যে তৃতীয় পক্ষ, এরা সবাই কাফের হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে খারেজি কারা? যারা এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর দল ত্যাগ করলো এই সব ঠুনকো অজুহাতে, যেগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই, কোরআন এবং হাদিসের আয়াত, এই বাণীগুলো কি মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তারা বেশি বোঝে, তারা বেশি বুঝত? তো এখন তারা দল থেকে বের হয়ে গেল,
প্রায় 12,000 মতো মানুষ দল থেকে বের হয়ে গেল। কত হাজার? 12,000। এরপরে আরেকজন সাহাবি গেলেন, গিয়ে তাদেরকে বুঝিয়ে কিছু মানুষকে ফেরত আনতে সক্ষম হলেন, বাকিরা আর ফেরত আসলো না। পরবর্তীতে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর এগেনস্টে বিদ্রোহ করল। তাদের যুক্তিটা কি, যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনে কোরআন বাদ দিয়ে তৃতীয় পক্ষের সমাধান মেনেছে, এই কারণে তারা কাফের। কথা বুঝতে পারছেন? অথচ বাস্তবতা কি এমন না? মানে ওদের কনসেপ্ট কি, খারেজি কনসেপ্ট হচ্ছে যে কবিরা গুনাহ যে করবে, ওদের দৃষ্টিভঙ্গি আর কি, কেউ যদি কবিরা গুনাহ করে সে ব্যক্তি কাফের হয়ে যায়, তাদের ধারণা। এখানে তো আলী রাদিয়াল্লাহু আনহু কবিরা গুনাহ করেন নাই, করেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কবিরা গুনাহ করেন নাই, তারপরেও তারা এটাকে তালগোল পাকে একটা ব্যাখ্যা দিয়ে বোঝালো যে যেহেতু এটা কোরআন না মেনে মানুষের ফয়সালা মানছে, এই কারণে তারা কাফের। ব্যাখ্যাটা কত ঠুনকো, বুঝতে পারছেন? ওদের আকিদা হচ্ছে, খারেজিদের আকিদা হচ্ছে, যারা কবিরা গুনাহ করে তারা কাফের হয়ে যায়, এটা ওদের আকিদা। কবিরা গুনাহ করলেই কাফের, তওবা করে ফিরে আসার সুযোগ নেই। তো এখন এই ব্যক্তিরা যারা বের হয়ে গেল, এদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু নাহরওয়ান নামক জায়গায় যুদ্ধ করলেন এবং এদেরকে পরাজিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এটা, যে জুল খুওয়াইসিলাহ বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, এর ঔরস থেকে এমন কিছু মানুষ আসবে ভবিষ্যতে যারা মুসলিমদেরকে হত্যা করবে, অমুসলিমদেরকে ছেড়ে দিবে। এরা প্রচুর কোরআন তেলাওয়াত করবে, প্রচুর আমল করবে, এত আমল করবে যে তোমরা তোমাদের আমলকে ওদের সামনে অল্প মনে করবে, তোমরা তোমাদের দান সদকা সিয়াম নামাজে ওদের সামনে অল্প মনে করবে, এর এত বেশি আমল করবে। তো বাস্তবে এরকম আমলকারী ছিল, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মর্ম ওদের গলার ভিতরে ঢুকবে না, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন করে ধনুক তীর থেকে বের হয়ে যায়। এই ঘটনা ঘটেছে না, আসলে এটাই ঘটেছে। এদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন এবং তাদেরকে পরাজিত করেছেন। এটা হলো প্রথম খারেজিদের হিস্ট্রি। তো এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদা হচ্ছে, খারেজিদের আকিদা একটাই মৌলিক আকিদা, সেটা হলো তারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে, কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এটা ওদের আকিদা। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামার আকিদা হচ্ছে, কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং সে বড়জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, তার তওবা করে ফিরে আসার সুযোগ আছে, এবং কোন অবস্থায় তার মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাই তাকে হত্যা করা যাবে না, তার রক্ত আমার জন্য হালাল নয়। এটা হলো আহলুস সুন্নাহ জামার আকীদা। এখন বলেন, এই হলো কোরআন এবং সুন্নার ব্যাখ্যা। এখন যুগে যুগে কিছু মানুষ থেকে গেছে যারা মনে করে যে মুসলিমদের মধ্যে কেউ কবিরা গুনাহ করলেই সে কাফের হয়ে যায়। এখন এটা হলো ঐতিহাসিক ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ থেকে, যেটা অলমোস্ট প্রত্যেক মাজহাবের আলেম আপনাকে এটাই বলবে, যেটা আমি বললাম ইনশাল্লাহ এটাই বলবে, এটাই খারেজি আকীদা। এর সাথে সমকালীন প্রেক্ষাপটে যে পান থেকে চুন খসলেই কাউকে ট্যাগ দিয়ে দেওয়া হয়, কেউ যদি মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রির বিরোধিতা করে বা সমালোচনা করে বলবে খারেজি, কেউ যদি দেখা যায় পলিটিক্যাল কারো সমালোচনা করে বলবে খারেজি, কেউ যদি ভুল করে আল জিহাদ শব্দ মুখে বলেও ফেলছে ব্যাস খারেজি। বাস্তবতার সাথে এগুলো কোনো মিল নাই, কোনো মিল নাই, একদম টোটালি এটা একটা জোরজার মুল্লুক তার ব্যাখ্যা চাপিয়ে দেওয়ার মতো, কোনো মিল নাই। তো এই জন্য বললাম আরেকটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার বাইরে, সেটা হলো খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেডের ব্যাখ্যা। এখানে যে কোনো নাম ঢুকিয়ে দিবেন, এই ব্যক্তিকে শেষে বের হয়ে আসবে খারেজি, রাম শ্যাম যদু মধু যে কোনো নাম ঢুকিয়ে দিবেন শেষে বের হয়ে আসবে খারেজি। তো ঐতিহাসিক ব্যাখ্যাটা বোঝেন, কবিরা গুনাহগার ব্যক্তিকে কেউ যদি কাফের মনে করে সে খারেজি। কোনো দিন আমার কোনো লেকচারে শুনেছেন যে আমি কোনো কবিরা গুনাহগার ব্যক্তিকে খারেজি বলেছি, মানে কাফের বলেছি? কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, তাকে হত্যা করো, এমন কোনো কথা শুনেছেন? ত্যাগ খেয়েছি। বিকজ নতুন ব্যাখ্যা আছে কিছু খাওয়ারিজমের, সেটা হলো আপনি যদি গালফ কান্ট্রির বিরোধিতা করেন আপনি খারেজি হয়ে যাবেন, আপনি পেট্রোডলার মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললে খারেজি হয়ে যাবেন, আরব ইসরায়েলের মিত্রতা নিয়ে কথা বললে খারেজি হয়ে যাবেন, আপনি হ্যাঁ আমেরিকান কন্টিনেন্টের সাথে মধ্যপ্রাচ্যের বন্ধুত্বসুলভ কথা নিয়ে এগুলো নিয়ে কথা বললে খারেজি হয়ে যাবেন, ফিরে আপনি বলেন যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনের মধ্যে আমাদেরকে এস্টাবলিশমেন্টের চেষ্টা করতে হবে, জানমাল সময় শ্রম ব্যয় করে এবং প্রচেষ্টার ক্ষেত্রে আপনি জিহাদ শব্দ বলে ফেলেন, ব্যাস খারেজি হয়ে যাবেন। মানে এক কথায় জোরজার মুল্লুক তার ব্যাখ্যা চাপিয়ে দেয়। পলিটিক্যাল সমালোচনার সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই, খারেজি এই যে কনসেপ্টটা এর সাথে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নাই।
আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, টাটকা দুইটা এক্সাম্পল দেখাব। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে অল্প কিছুদিন, 5 থেকে 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? আচ্ছা, এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিজে ছেড়ে দিয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে, ঠিক আছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, কত বছর? এবং সফলতার সাথে, সাফল্যের সাথে, কোনো সমস্যা হয়নি, মানে ইসলাম আরও সম্প্রসারিত হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে ঐতিহাসিক যে ভুলটা আমাদের কাছে মনে হয়, ইতিহাস পড়ে, আমি ইতিহাসের একজন গভীর ছাত্র, আমি স্টুডেন্ট, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে তিনি ক্ষমতা দিয়ে গেছেন তার ছেলে ইয়াজিদকে। এই যে শুরু হলো বাবার পরে সন্তানের ক্ষমতা গ্রহণের একটা পালা, কাকে ক্ষমতা দিয়েছেন? ইয়াজিদকে। এবং ইয়াজিদের সময়ে সাহাবায়ে কিরামের অনেকেই এই বিষয়টা মানতে চান নাই, আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন আব্বাস, আপনার আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, এনারা কেউ কিন্তু তাকে মানতে চান নাই। পরবর্তীতে ইয়াজিদ কিছু লোক পাঠিয়ে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে মানানোর চেষ্টা করলো, কিন্তু আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মানেন নাই। ইয়াজিদ ওই সিরিয়ার ওখানে তার শাসন ক্ষমতা চালাতে শুরু করলো এবং দমন পীড়ন করা শুরু করলো। ইভেন সেই সময় মক্কা মদিনায় হামলা হয়েছে, ইতিহাস পড়েন, সেই শাসন আমলে মক্কা মদিনাতেও হামলা হয়েছে, 5 থেকে 7 দিন মদিনায় ম্যাসাকার করা হয়েছে, মদিনায় মানুষ হত্যা করা হয়েছে। মিনজ্যানিক ওই সময়কার কামান, ওইটা দিয়ে কাবা ঘরে পর্যন্ত গোলা মারা হয়েছে, কাবা ঘরে একটা দেওয়ালের পাটও ভেঙে গিয়েছে। ইতিহাস পড়তে বলেন, হিস্ট্রিতে পড়ে না। ওই সময় অনেক সাহাবি এই রাজনৈতিক যে ক্ষমতা ইয়াজিদের, এর বিরোধিতা করেছেন, বিরোধিতা করেছেন, কেউ কেউ বিপক্ষে দাঁড়িয়েছেন, স্পেশালি আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মানেনই নাই। তিনি মক্কা মদিনার এই কন্টিনেন্টে আবদুল্লাহ বিন জুবায়ের তিনি দায়িত্ব নিয়েছেন, বায়াত নিয়েছেন এবং তিনি রাজনৈতিক লিডার হয়েছেন। পরে আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে তাদের হাতে এখানে শহীদ হতে হয়েছে। এখন আপনি আমাকে বলেন, আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কি খারেজি ছিলেন, যিনি ইয়াজিদের বিরোধিতা করেছিলেন? তো পলিটিক্যাল বিরোধিতার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক নেই। একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে গভর্নমেন্টের একটা দল থাকে না, আবার একটা বিরোধী দল থাকে। তো ওই যে বললাম, খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের আকিদা হচ্ছে, যেহেতু বিরোধী দল গভর্নমেন্টের এগেনস্টে, অতএব তারাও খারেজি। আবার যদি তারা কখনো ক্ষমতায় আসে আর এরা কখনো বিরোধী দলে যায়, এরা আবার বিরোধিতা করবে, এরাও খারেজি। মানে আলটিমেটলি সবাই খারেজি, কী বোঝাচ্ছে বুঝতে পারতেছে না। মানে পলিটিক্যাল মত পার্থক্যের সাথে খারেজি আকিদার কোনো সম্পর্ক নাই। খারেজি আকিদার সাথে একটা জিনিসের সম্পর্ক, সেটা হলো কবিরা গুনাহগার ব্যক্তিকে তারা কাফের মনে করে, যেটা আমরা আদৌ মনে করি না। কবিরা গুনাহ করলে একজন ব্যক্তি বড়জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, সে তওবা করে ফিরে আসার সুযোগ তার আছে, তাকে হত্যা করা যাবে না কোনোভাবেই। নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা যাবে না, নিরপরাধ নারী শিশু মুসলিম অমুসলিম কাউকে হত্যা করা যাবে না। একজন শিয়া যদি নিরপরাধ হয় তাকে হত্যা করা যাবে না, যাবে? একজন হিন্দু ভাই সে যদি নিরপরাধ হয় তাকে হত্যা করা যাবে? তো এরা যে একটা তালগোল পাকানো ব্যাখ্যা সবার সামনে উপস্থাপন করছে এবং যে কোনো নাম ঢুকিয়ে দিলেই খারিজ হয়ে বেরোয় যাচ্ছে, এটা এটা টোটালি একটা জনগণকে ধোকা দেওয়া, ইসলামের ভালো ফ্লোকে ডমিনেট করা, এবং মানুষ যখন ভালো কিছু পাচ্ছে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং কাক কাকের গোশত খায় না, বাট এখানে আলেম হয়ে আলেমের গোশত খাওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা কথা শুধু বলে যাই, আমরা তো সবাই পৃথিবীতে চিরদিন থাকবো না, যদি কখনো এইসব অভ্যন্তরীণ মুনাফেকদের কারণে ইসলামের বড় বড় আলেম শায়েখ দাই তাদেরকে আপনারা হারান, অন্তত পক্ষে মন থেকে এদেরকে মাফ করেন না, এতটুকু রিকোয়েস্ট করে যাব। যদি এ ধরনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে এবং মিথ্যা প্রচারণা প্রোপাগান্ডার কারণে বড় বড় আলেম বড় বড় শায়েখ বড় বড় দায়ীদেরকে আপনারা হারিয়ে ফেলেন, আর কিছু হোক না হোক রিকোয়েস্ট করবো মন থেকে কখনো মাফ করিয়েন না, কারণ তারা মন থেকে ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি আর কিছু বলতে চাচ্ছি না, যতটুকু বললাম কিছুটা আবেগিত হয়েই বলেছি, কারণ এই বয়সে এসেও এই অল্প বয়সেই যে সাফারিংসগুলো আমাদেরকে পোহাতে হয়েছে, ব্যাক অফ দ্য জায়গায় এই শ্রেণীর মানুষের একটা বড় হাত ছিল, আর কিছু বলার মতো আমার মন মানসিকতা এখানে নেই। অতএব খারেজি সম্পর্কে জানতে হলে আপনি হিস্ট্রি পড়েন, সিফিনের যুদ্ধ পড়েন, আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাটেল পড়েন, ওই জুল খোয়াইসালার গোত্রের ঘটনা পড়েন, তারা কী কারণে বের হয়ে গেল, কী হলো, এদের সাথে
এই বর্তমান কালে যারা সত্যের কথা বলছে, হক কথাগুলো বলছে, এদের সাথে কোনো সম্পর্ক নেই। এটা টোটালি একটা আকিদাগত বিষয়। আরও বিস্তারিত জানতে আপনারা আরও বড় বড় ওলামা একরামের দ্বারস্থ হন, তারা আরও ভালো ব্যাখ্যা দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, হকপন্থী বাতিলপন্থী চেনার তৌফিক দান করুন, এবং অভ্যন্তরীণ শত্রুদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের মুসলিম মুমিন দায়ী আলেম মোবাল্লেক মুহাদ্দিস মুফাসসির সবাইকে হেফাজত করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।